ছেলে পোতা যায় না, রাস্তাঘাটে যাবেন রে বাবু, এমন প্যান্ট কেনে বাবুরে গোটায় চড়ু ফাড়া, হাঁটুয়ে ফাড়া, কোমর ফাড়া। ওই প্যান্ট পিনি যদি একবার মোবাইল চার্জিং করে, গেঞ্জি যদি গাত না থাকে গরমের দিনে, ওই মোবাইলটা নিয়ে যদি একবার ছাপড়ে রে হালে রে রংপুরের ঢাকা শহর গোটা দেখা যায় চোর কান ঠিক নেই ঠিক খারাপ বললাম কেন বললাম জামানা পরিবর্তন। সেই জন্য বলছি আপারে এই জামানা একটা রসুলের সুন্নত যদি পালন করতে পারে, আমার নবী বলে আমার রসুল বলল মানা খাম্বা সুন্নতি ফাঁকা দেখাম্বানি ও মানে খাম্বানি কানমাই ফিল জান্নাত। এরকম সুবহানাল্লাহ, আমার রসুল বলল একটা সুন্নতকে যে ভালোবাসে সুন্নতটা আমাকে ভালোবাসলো, জামাকে ভালোবাসে সুন্নতটা আমার পাশাপাশি জান্নাতে থাকবে। যেরকম সুবহানাল্লাহ, এই জন্য বাবজান আমি আরেকবার সালাম দেব যাতে আওয়াজটা ভূমিকম্পন মতো এসে যায়, সুন্নত যাতে জিন্দা ভালো হয়, ঠিক আছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। যা হোক, আজকে এই কুদালকাঠি মাদ্রাসার দারুল উলুমের বার্ষিক ধর্মীয় সভার সুনামধন্য সভাপতি মহাশয়কে আমি আমার অন্তর থেকে দিল থেকে তার সর্বপ্রথম সালামটা দিলাম, আরও সালাম দিলাম দূর দূরান্ত থেকে আগত বা স্থানীয় আকাশে তারকা নিসিনা ওলামা দিনকে, আরও সালাম দিলাম আমার আব্বাজনের বয়সের বৈশিষ্ট্য যে সমস্ত আব্বাজন এসেছেন তাকেও আমি সালাম দিলাম, আরও সালাম দিলাম পর্দা আড়ালে থাকা নিরলে থাকা অন্তর দুলালি মা বোন খালাগণ ফুবুগণ মাসিগণকে, আরও সালাম দিলাম আমার বয়সের বন্ধু ছোট ছোট ভাই ছোট ছোট বোন সোনামণি কলিমণি সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম। তার আগে একটু আল্লাহকে স্মরণ কর, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে পড়ো লা ইলাহা মালিক যে আল্লাহ, মহুতের মালিক সেই আল্লাহ, পড়ো লাইলা, জমিনের মালিক যে আল্লাহ, জমিনের মালিক যে আল্লাহ, আকাশের মালিক সেই আল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, জান্নাতের মালিক যে আল্লাহ, জান্নাতের মালিক যে আল্লাহ, জাহান্নামের মালিক সেই আল্লাহ, পড়ো লা ইলাহা আব্বারা জান্নাতের মালিক কে? জোরে ক, আরো জোরে, তাহলে জাহান্নামের মালিক কে? আর একটু জোরে, আমরা জান্নাত যেতে চাই না জাহান্নামে যেতে চাই? জান্নাত টাই খেয়ে যাবেন হাত তুলি দেখান, জান্নাত টাই খেয়ে হাত তুলিবেন তাই তাই তকবীর লাগাবেন নাই থাকবে। আমার বন্ধুরা শোনা চান, কষ্ট মনে করবেন না, একটা কণ্ঠ জ্বলে আজকে কুদাল কাজি মাদের সাথে কুরবানি করবেন না, শোনা জান্নাত চাইতে চাওয়া হাত তুললে, জান্নাত চলে তো হাত তুললে মেলে না পাওয়া যাবে না, জান্নাত গেতাল মসজিদুল বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর আল্লাহর বাড়ি, আল্লাহর ঘরের সাথে তোমার সম্পর্ক তোমার থাকতে হবে, দরকার ঠিক না বেটি। আমার নবীর কাছে সবচাইতে ভালো, রসুল বলল যখন নামাজের সময় হয় ওয়াক্ত হয় সময় মতো ওয়াক্ত মতে নামাজ পড়াটা পৃথিবীর জমিনের সবচাইতে বড় আমল। যেরকম সুবহানাল্লাহ,
শুনে ও আমার কোদাল কাঠির বন্ধু, আমার মা বলেরা মুসলমান রে, মুসলমানের খাতায় নাম পেয়েছি, নামাজ পড়বা নাই পড়ো কোনো বাধা নাই, গ্রামের মানুষ কিছু ভালো পাবে কেউ মন্দ পাবে, ঠিক না ভাই? ঠিক, কেউ খারাপ পাবে কেউ মন্দ পাবে, কেউ ভালো বলবে কেউ মন্দ বলবে। শোনা রে, তুমি বুঝলি না, যেদিন তোমার আজাইল আছে সার্টিফিকেটটা ধরে আসবে, তোমার মা সার্টিফিকেট দিয়ে নিয়ে গেছে, তোমার আব্বাদের সার্টিফিকেটটা দিয়ে নিয়ে গেছে, কোন দিন মান তোমার সার্টিফিকেট নিয়ে আসে। শোনা, তুমি বুঝলি না, আজাল সার্টিফিকেট কখন কার আনবে কেউ বুঝতে পারবে না, ঠিক না বেটি? ধরে বলুন, মার আগে আনবে না আব্বার আগে আনবে, বড় ভাইয়ের কাছে আগে আসবে আদ্রাইল, ছোট ভাইয়ের কাছে আসবে কেউ বলতে পারবে না, যেরকম ঠিক না বেটি? ওই তো খোদার খেলা, ওই তো খোদার লীলা, সকালবেলা ধনী রে ভাই তুই, গরিব সন্ধ্যাবেলা বাসে কাটিবে সেই কাটুতে, বাসে কাটিবে খাবে বনাইবে সেই খাটতে, তুলিবে সারি জনা থুয়াই আসিবে, তোমার প্রাণ আর তো সাইবে না, ভাই কাঁদিবে ভাতিজে কাঁদিবে, ভাই কাঁদিবে ভাতিজে কাঁদিবে, আপন সত কেউ তো সারিবে না, ঘরের বিবি কাঁদিয়া মিটাইবে বাসনা, ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা, সকালবেলার ধনী রে ভাই তুই, গরিব সন্ধ্যাবেলা। দিনে কতবার কাপড় চেঞ্জ করছো, ঘাম ভরে গেছে, বিবিকে আসি ডেকে ডেকে বলছো, বিবি রে দুপুর টাইমের কাপড়টা গন্ধ করে, আমাকে চেঞ্জ করি ডাবল কাপড় দাও, চারটের সময় কাপড় চেঞ্জ করলাম, কিন্তু যেদিন চলে যাবার শোনা ওদিন আর কাপড় চেঞ্জ হবে না, যেরকম ঠিক না হবে? ঠিক, ধরে বলে ওই যে কাপড় পরবি তুমি, সেই কাপড় পরবে গ্রামে একটা মিসকিন, যে কাপড় পরবে তুমি পিনবে একটা গরিব দরদে সেই গ্রামের, তোমার কাপড়টা একটু দামি হবে অন্য একটা কম দামি হবে, এইটুক ডিফারেন্স, যেরকম ঠিক না হবে? ঠিক, মুসলমান যদি এই কথা বুঝত তাহলে মুসলমান করে দিন, মুসলমানিত্ব হারাইতো না, মুসলমান কোনদিন মদ খাইতো না, মুসলমান গান্দা খাইতো না, মুসলমান সুদ খাইতো না, মুসলমান তাস খেলাইতো না, যেরকম ঠিক না বেঠি? আসতে বলেন কেন ঠিক না বেঠি? মুসলমান যদি তাস খেলা বন্ধ করে দেয়, মুসলমান যদি গাঞ্জা খাওয়া বন্ধ করে দেয়, মুসলমান যদি মদ খাওয়া বন্ধ করে দেয়, মুসলমান যদি ট্যাবলেট খাওয়া বন্ধ করে দেয়, মুসলমান যদি সুদ খাওয়া বন্ধ করে দেয়, আমার মনে হচ্ছে ভারতবর্ষের জমিনে এই কয়েকটা কোম্পানি সরকারের কাছে ব্যান হয়ে যাবে। কেন বাবা, কেন মুসলমান এখনো মদ খায়? তোমার জায়গায় না খায় বাবা, এক গ্লাস খাইলে পাগলা কুটতে মাথা কাড়ে বাড়ে ডা, যখন ঠিক না বিঠি? বাবা রাস্তা দিয়ে দেখা তেরাং ব্যাং করি যাক, ঠিক না বিঠি? রাজা বনবো তুই জাগত কবরে এক করে মানে দিবি, যখন ঠিক না বিঠি? তোমারই দুনিয়ায়, তোমারই দুনিয়ায় দুশ্মনি নীলা, সে দেখো রহমান, কষ্ট হয় জোরে বলুন, হাত তুলুন, তকবীর লাগান না, তকবীর
তোমারি দুনিয়ায় দুশ্মনী নীলা, সে দেখো রহমান কাফের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান। তোমাকে ভুলিলাম নবীকে সারিলাম, নবীকে ভুলিলাম তোমাকে সারিলাম, তাই তো এত অপমান। কাফের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান। মসজিদ ভুলিলাম মাদ্রাসাও সারিলাম, মাদ্রাসাও ভুলিলাম মসজিদ সারিলাম, তাই তো এত অপমান। কাফিরের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান। কোরআন ভুলিলাম হাদিসও সারিলাম, হাদিসও ভুলিলাম কোরআনও সারিলাম, তাই তো এত অপমান। কাফিরের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান। যেরকম ঠিক না বিঠি বাবা, মুসলমান কেন পিঠাই খায়, রাস্তাঘাটে কেন মুসলমান ধোলাই খায়, মুসলমান আল্লাহর কোরআনকে ভুলে গেছে, মুসলমানের বাড়ি টিভির কভার পাবেন, মুসলমানের বাড়িতে নেভির কভার পাবেন, তসুবের কভার পাবেন, বালুশের কভার পাবেন, গদির কভার পাবেন, দেখবেন ড্রেসিংয়ের কভার পাবেন, আলমারির কভার পাবেন, মোবাইলের কভার পাবেন, রেডিওর কভার পাবেন, ফ্লিক্সের কভার পাবেন, ফ্রিজের কভার পাবেন, মুসলমানের বাড়িতে কোরআনের কভার নেই। যেরকম ঠিক না বেঠি জোরে বলুন।